কি নরম মনে হচ্ছে আমার হাড্ডিটা আমার কোলের মধ্যে রয়েছে, এই হাড্ডিটাকে কামড় দিলে মনে হয় অনেক স্বাদ পাওয়া যাবে। কি মজা, কি মজা, সেই স্বাদ সেই স্বাদ, এটা আমার খাইতেই হইব। হ্যাঁ ভাই, স্যালুট তোমাকে, তুমি হয়েছো ক্যাপ্টেন, তুমি হয়েছো বিমান চালক, তোমাকে আমি অনেক ধন্যবাদ জানাই। আরে ছেড়ে কোনো সমস্যা নাই, তুই এই বিমানে ওঠ, এই বিমানে আমি তোকে ঘুরে নিয়ে আসবো। হ্যাঁ তাই নাকি, তুমি বিমান চালাতে পারো, এই বিমানে আমাকে নিয়ে তুমি ঘুরতে পারবা। হ্যাঁ কি স্বাদ, কি স্বাদ, সেই স্বাদ। একটা কামড় দেই, একটা কামড় দিলে বুঝতে পারবো কেমন স্বাদ। ওরে ওই এই বিমানে তুই অগি দিই ওর, তারপরে তুই বুঝতে পারবি আসলে মজা কোথায়। তোর ভাই কত জোরে জোরে বিমান চালাতে পারে তুই ভাবতে পারবি না। আমি হলাম ক্যাপ্টেন, এই দেখ, এই দেখ পাইলট। ও চুপ কর, ক্যাপ্টেন না পাইলট। ওরে আপা আবার গেছি গো, ওরে ওরে হদর ছাড়া, আমার আমাকে শেষ করে দিয়েছে রে, আমাকে শেষ করে দিয়েছে। হাই 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 হাই, আমি গেছি আমি গেছি। এই কই গেল, কই গেল আমার হাতিটা, কই গেল, কই গেল আমার হাতিটা। ও ও ভাই, আমি তোমার বিমানে উঠবো না ভাই, তুমি 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 একাই বিমান চালাও, তোমার বিমানে মাসি উঠতেছে যেমন কেউ ওঠে নাই, এই বিমানে তুমি আমাকে নিয়ে ঘুরবা, আমার লাগবো না এই বিমান, আমার লাগবো না এই বিমানে, আমি উঠবো না। ও ও হো হো, তুমি 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 তুমি, এই 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 কই গেল, কই গেল, দাঁড়াও পেছনে মনে হয় আমার পেছনে ফস করে পেছনে ঘুরতে হবে, তারপরে বুঝতে পারবো। একটু চেড়ে চোখকে দেখে নি আগে, না 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 মনে হচ্ছে এটা অন্য কেউ। এই ও কি ব্যাপার, ও বাবা আমি গেছি। এই তারা পালাচ্ছিস কোথায়, তাড়াতাড়ি এখানে আয়, তেরা বড় ভাই হে না, তেরা ভাই ইধার হে, তু কই, টেনশন নেই রে নাকা, ইসমে উঠেগা আর জোর জোর সে চিল্লায়েগা চিল্লায়েগা চিল্লায়েগা। কো হো হো হো, হে কেউ রে, কেউ তো নাই এখানে, সাথে একটা বসি, এই বসির তো কেউ নাই, বসির আশেপাশে তো কেউ নাই, দেখতে হবে দেখতে হবে আসলে কি হচ্ছে। কেউ তো নাই, কেউ তো নাই, তাহলে আমার হাড্ডিটা গেল কই? ওহো মনে হয় আমি স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখেছি। আচ্ছা আবার ঘুমিয়ে যাই। এই এই দেখ অগি, তোকে আমি কত জোরে জোরে আকাশে ঘুরে নিয়ে বেড়াই, তুই ভাবতেও পারবি না যে আমি এত জোরে গাড়ি চালাতে পারি। ঠুকু গাড়ি নেড়ে তো পেলেন। ও হ্যাঁ তুই উঠে পড়, উঠে পড় গাড়িতে, উঠে পড়। হ্যাঁ একটু আবার শান্তি মতো ঘুমিয়ে নেই, মনে হয় এইটা টম নয়, কেউ নয়, এইটা কেউই নয়, আমার হাড্ডিও নয়, এটা আমার স্বপ্ন ছিল। হ্যাঁ বাবা বাইসে গেলাম, এইবারের মতো বাইসে গেলাম, আমার পাটা খাইয়ে ফেলাই নিছিল এবারই। হ্যাঁ ও হো, এই যে দেখো অনেক মজা, অনেক মজা হবে আমার প্লেনে উঠে, আমার প্লেনে উঠে উড়বা উড়বা। আবার তুই পালিয়ে যাচ্ছিস কোথায় অডি, তোকে কিন্তু আমি একদম টুটি চেপে নিয়ে এসে আর বিমান করে ঘুরাবো। হ্যাঁ এখনো ঘুমাইছে, এখন আমি পালাই, এখন আমি পালাই। হ্যাঁ কিন্তু এইটা কি দেখতে পাচ্ছি, এই বসি শিপ তো মনে হচ্ছে বলবি যার ভাইয়ের পিঠের মধ্যে ঢুকে যাচ্ছে। ও মানে ওর বেল্টের মধ্যে ঢুকে গেল, ওকে শুদ্ধ নিয়ে যাচ্ছে। এইবার তুই টম গেছিস, কিন্তু তার আগে দেখতেছি অডি মনে হয় শেষ হয়ে যাবে, অডিকে এই প্লেনে উঠতেই হবে, উঠতেই হবে। ওই অডি তুই ভয় করিস কেন, তারা বড় ভাই তার হে না, তুই কই টেনশন নেই লে রেখা, উঠ যা মেরা বিমান কে আন্দার উঠ যা, দেখ দেখ। ও তাড়াতাড়ি যাই, ঠুস ঠুস করে যাই, আমার মাছগুলো খাওয়া লাগবে। আর বুলডুজার ভাইও কি ঘুম আসছে, কিন্তু ওই তো বুঝতে পারতাছে না, ওকে শেষরাই শেষরাই নিয়ে যাচ্ছে রে বাবা। ও ওকে শেষে শেষে নিয়ে যাচ্ছে, কিন্তু ও বুঝতে পারতেছি না আসলে হচ্ছে না কি, হচ্ছে না কি আসলে বুঝতে পারতেছি না। এ আমার বিমানের পাকাটা খুলে পড়েছে রে বাবা, হাই হাই আমি এই বিমানে উঠবো না, আমি এই বিমানে উঠবো না, আমি পালালাম, আমি পালালাম। আরে আবার তুই পালিয়ে যাচ্ছিস কোথায়? হ্যাঁ জানি না, কোনো সমস্যা না, এগুলো কোনো সমস্যা না, কিন্তু কিন্তু কি বুঝতে পারতেছি না, এইবার বুলডুজার ভাই আসল মজা পাইবো, এইবার বুলডুজার ভাই আসল মজা পাইবো রে বাবা। হো ও হো হো, গেছি 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 গেছি, এইবার 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 আমি গেছি, আমি আর এই বিমানে উঠবো না, আমাকে বিমানে জোর করে উঠানো হয়েছে, আমি মানি না, মানবো না। এইটা কি করলো, আমার মুখ টুক সব কিছুতে বেঁধে দিয়েছে, আমি কথাও বলতে পারতেছি না। এই অগি দেখ, আমি পাখাটা ঠিক করে ফেলেছি, এবার পাখাটা কিন 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 করে ঘোরা শুরু করে দিয়েছে, কিন্তু বুলডুজার ভাই এখান থেকে ঠস করে পড়ে গেলে তো ঘুম জাগা পাবে, আর তখনই বুঝবে ওরে বাবা রে বুলডুজার ভাই যদি পড়ে যায় তাহলে তো আমার খেয়াল নেই। তাড়াতাড়ি যাই ধরে।
ফেলেছি ধরে ফেলেছি আরে হায় এ কি বাতাস আরে বাতাসে তো একাই নিয়ে গেল বিমানটা তো একাই উড়ে চলে গেল এবার আমার কি হবে এবার আমার কি হবে বিমানটা একাই উড়ে চলে গেল রে বাবা ও হো আমরা চলে এসেছি আমরা হ্যাঁ বুলডোজার ভাই তুমি একটু অনির্বিশ করিও না তাহলে কিন্তু তুমি ঠুস করে পড়ে গেলে আমাকে তুমি ভুষ করে দিবা এই টকটাখান দিয়ে তুই এই কাঠিখানে কেন দিয়ে তুই ও এখানে ঘুম পাড়ুক আর আমি এখানে আসি ও মাগো হয়ে গেছে সেট হয়ে গেছে আয় আয় আগি আমরা চলে এসেছি ককরোচের দল আল্লাহ তুমি আমাকে এই ঘুম চাপের মধ্যে ফেলাই না একবার বুলডোজার ভাই একবার এই অগি একবার এই ছগি কে কোথায় থেকে আসতেছে কোনো কিছুই মাথার মধ্যে ঢুকতেছে না রে বাবা ও দাঁড়া 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 ঠুয়ে দিছি এখন এখান থেকে পালাইতে হইব আয় হচ্ছে না রে এই আরব জোরে এই মারত ঠেলা এই যে এই শোপিসটা ভাঙতে পারলেই তো আমার কাম কম খাবে চোদন আর আমি হব খবন আর দাঁড়া 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 প্লেনটা নিয়ে আগে পালাস না আমার ভাই আছে ওখানে আমার ভাই আগে আছে তোরা তো বিমানটা চালাইতে পারিস না তোরা বিমানটা নিয়ে উড়ে গেলি ইয়াহু অনেক মজা হচ্ছে অনেক মজা হচ্ছে হাই হাই বুলডোজার ভাইয়ের মাথার উপর যদি ওই শোপিসটা পরে তাহলে তো বুলডোজার ভাই যাইবো ঘুম জায়গা যাইবো ঘুম থেকে উঠলে তো আমাদের দুইজনকে একদম শোপিস বানাই দিব যা হয় ও বুলডোজার ভাই কানের মধ্যে নোক দিয়ে থাকতে হইব হ্যাঁ হাই দেখো আমি চলে এসেছি তোমাদের ক্যাপ্টেন এই যে দেখো আমি হুরোপ্পেদের পাখা ধরে নাচতে পারলাম আমি নিচে ধরে ধরে অ্যাঙ্গেল ধরে যাচ্ছি তাও আমার ভাইয়ের কাছে আমাকে যাইতেই হইব আমার ভাইকে আমাকে রক্ষা করতেই হইব রে বাবা যাক এইবারে বাঁচে গেছি এবার ঘুম ভাঙেনি বুলডোজার ভাই এইবার ঘুম ভাঙেনি এরপরের বার ঘুম ভাঙলে আমাদের কিছু ছাইজ করে ফেলবো এত ক্লান্ত হয়ে গেছি আমি আর আমার ভালো লাগে না এই বুলডোজার ভাইকে ধরে রাখতে হয় একে ধরে রাখতে হয় ওকে ধরে রাখতে হয় আরে ওই ওই তোরা এটি শুরু করলি এটি শুরু করলি আরে বিমান তো চালাইতে অনেক মজা কাকড়া যা আমরা পারি কিসের কিকে লাগে আরে আমি তো গেলাম রে আমি গেলাম আমাকে বাঁচা আমাকে বাঁচা হ্যাঁ বুলডোজার ভাই আবার আবার ওই বাল্বগুলো যদি ভাঙিস বুলডোজার ভাইয়ের ঘুম তো ভেঙে যাবে রে ওই ছোট্ট জেরিটা তোকে আমি যদি পাই একবার হাতের মুঠোর মধ্যে তারপরে তোকে বোঝাবো মজা এই যে ধরে ফেলেছি হ্যাঁ বিরাট কোহলির মতো ক্যাচ ধরে ফেলেছি সাকিব আল হাসানের মতো ক্যাচ ধরে ফেলেছি কিন্তু এটা কি দেখতেছি আমার এত কারেন্টের তারের মধ্যে পেঁচাই ধরছে আমি প্লেনটাকেও আটকাই ধরছি প্রায় প্রায় এই যে বাল্বগুলো ধরছি তুই তো একটি বাল্ব ধরেছিস আর বাল্বগুলো কে ধরবে আর বাল্বগুলো কে ধরবে এবার একসঙ্গে তিনটা ফালাবো তিনটা তিনটা ফালালে তুই আর ধরতে পারবি না তখন তোকে মজা দেখাবে বুলডোজার ভাই ঘুম ভাঙার জন্য এই যে আমার হাতগুলো ছুটে যাচ্ছে আমার হাতগুলো ছুটে গেলেই তো অবস্থা খারাপ হয়ে যাইব এই যে আর একটা নখ আছে আর একটা নখ আছে এই একটা নখ আর ছুটতে দেওয়া হবে না এই একটা নখ ছুটে গেলে ও হু হু যতই তুমি চেষ্টা করো আর কিছু হবে না না আরে আর ফেলাস নে বলগুলো আর ফেলাস নে বাবা আর বলগুলো ফেলাই দিস নে আর বলগুলো ফেলাই দিলে আমার জীবনটা শেষ এই যে এক দুই তিন কিন্তু আর ফালাস নে আরও ফালাচ্ছে হারামি এই নেইল কাটার দিয়ে তোমার নখটা সুন্দর করে কাটে দিই তারপরে তোমার আর কোনো টেনশন থাকবে না শুধু তুমি আমার সঙ্গে থাকবা এ আমার নিয়ে চলে গেল কোথায় আমার ভাইকে আমার দাঁত মাত সব কিছু লেভেল হয়ে গেল রে বাবা হাই হাই এই যে পাইছি 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 আর কত কত আর কত আর কত ধরবো আর কত ধরবো একই একই আর তো কোনো জায়গায় নাই আমার বাঁচতেছে না আমি কীভাবে ধরবো এই যে মুখ দিয়ে ধরে নিয়েছি মুখ দিয়ে ধরে নিয়েছি যাক বেঁচে গেলাম আমার দাঁতগুলো কিন্তু লেভেল হয়ে গেছে এই সার এখান থেকে পোকামাকড় কোথা থেকে আসে আর কোথায় পড়ে যায় এগুলো বুঝছি না আমরা কিছুই হ্যাঁ কোথা থেকে আসে কোথায় পড়ে কিছু বোঝাচ্ছি না নাটার মধ্যে ধরে ধরে দেবো কারেন্টের শর্ট খাবি তারপরে তুই বুঝবি মজা এই মুডটা সাথে দেখি কি হয় ও স্পিড মনে হয় উল্টো দিক চলে গেল কিছু রকেট হয়ে গেল হ্যাঁ হ্যাঁ আল্লাহ তুমি আমার কোনটার মধ্যে নিয়ে এসছো আল্লাহ এদের মধ্যে আমার কেন নিয়ে এসছো আমার ভয় তো একদম হিসুমিসু সব হয়ে গেল কারেন্টের জ্বালায় সব বাল্ব মনে হয় জ্বলে উঠবে টিন 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 না টিন 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 না টিন টিন ও হো হো হো
তোমাকে আমি এই স্পিড বোটের উপর তুলে দেব আল্লাহ তুমি আমার এখান থেকে নামাই দাও আমি আর জীবনে পেরেনি উঠব না আল্লাহ আমি আর জীবনে পেরেনি উঠব না আমাকে এদের হাত থেকে বাঁচাও তুমি আমাকে এদের হাত থেকে বাঁচাও আমি জীবনে আর পেরেনি